গাইজ, অবশেষে আমরা টিকিট কিনলাম 30-60 টাকা দিয়ে। এবার গেটে ঢুক, এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানার, এখানে পার্কের নির্দিষ্ট সব তথ্য এখানে দেওয়া আছে। একটি প্রাণী, তাকে একটি সেফ জায়গা রাখা আপনার। গাইজ, ও মাই গড, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি। পুরি দাঁড়িয়ে আছে এখানে দুইটা। ওয়াও, দ্যাটস ভেরি নাইস। এটা সেই অনন্য পার্কের গেটের সামনে আমরা অবস্থান করছি। এখন এটার ভিতর দিয়ে যেতে হবে। দ্যাটস অসাধারণ গাইস, দেখুন অসাধারণ লেভেলের একটা মূর্তি অ্যাড করেছে এরা। নাইস, দেখুন গাইস এখানে সব গেটের সামনে সুইট সুইটরা আপুরে এসে নামটাও লিখে রেখে গেছে। এগুলো করা ঠিক নয়। তো গাইস, পার্কের ভিতরে চলে এসেছি, অসাধারণ একটি জায়গা। দ্যাটস রিয়েলি নাইস, এখানে ছবি তুলবো গাইস। জায়গাটা দেখেন, অসাধারণ একটি জায়গা। সবুজ, চারিদিকে সবুজে প্রাকৃতিক ঘেরা জায়গা, অসাধারণ। দেখুন গাছপালা, নীরব নিস্তব্ধ, একটি অসাধারণ জায়গা। এন্ড গাইস, এখানে ঘোড়া, পরী ঘোড়া আর কি। এই ব্রো, হ্যালো, কিছু বলো, হাই দাও। হাই, ও মাই গড, ওকে, আচ্ছা। এন্ড গাইস, দেখতে পাচ্ছেন নীরব নিস্তব্ধ একটি পার্ক। এখানে এসেছিলাম প্রায় 3 বছর আগে, আবারও চলে আসলাম। অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে এত গাছপালা ছিল না, নতুন করে হয়তো গাছপালা লাগাইছে। একটি অসাধারণ জায়গা। অ্যান্ড কফি হাউস এইদিকে, ওইদিকে কফি হাউস। তো আমরা কফি হাউসের দিকে যাব না, আমরা পার্কটা আপনাদের রিভিউ দেবো। অ্যান্ড গাইস, দেখুন গাইস, গাইস, ও মাই গড, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। ও মাই গড, গরিলা এখানে বসে আছে। আমি তো কি বলবো, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। অ্যান্ড দেখুন কীভাবে তাকায় আছে। দাদু ঠিক আছে, ভয় লাগছে আমার। অ্যান্ড গাইস, এটা হচ্ছে রেলওয়ে রোড। তা আপনারা, রেল অনেক দিন ধরে হয়তো বন্ধ আছে। দেখুন জনসংখ্যা খুবই কম, মানুষ আসে না এখানে প্রায় অনেক দিন হয়। অ্যান্ড গাইস, দেখুন আম বাগান, মাই গড, ন্যাচারাল বিউটি অ্যান্ড অসাধারণ। দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড লুক এট দিস, হরিণ। অ্যান্ড এখানে হরিণের মূর্তি আছে, মানে। অ্যান্ড গাইস, পেয়ারা চুরি করতে যাচ্ছে এখন। পেয়ারা তো ভালোই না। পার্কে এসে একটা কাজ করলাম, একটা পেয়ারা চুরি করলাম। পেয়ারা কাঁসা বসিয়া অনেকদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ঠিক আছে, এখানে যত্ন নেই পার্কের। মানুষ খুব কম, মাস কম মানুষ এখানে আসে, ঠিক আছে। অ্যান্ড আমরা সিঙ্গেল গাইস, সিঙ্গেলদের কষ্ট জীবন সারাবো। সিঙ্গেল সিঙ্গেল বলে আমরা এই পার্কে এসেছি, কারণ এখানে পার্কে আসবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে। আমাদের তো, আমরা তো সিঙ্গেল ভাই। একটা কমেন্ট করবেন অ্যান্ড গার্লফ্রেন্ড খুঁজে দেবেন। ভাই কেউ কিছু দান করেন, একটা গার্লফ্রেন্ড দান করেন প্লিজ। এই যে নে ভাই, গার্লফ্রেন্ড দিস না রে ভাই, এ দান এ ভাই, তোকে আমি মানি ব্যাগ দিয়ে দেব। ও মাই গড, ও ওপেন ব্যাগ পাঠাইছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ জট, তোমায় মানি ব্যাগ দেওয়ার জন্য। গাইস দেখুন, এখানে মূর্তি কচ্ছপ অ্যান্ড এখানে শার্ক, এর মধ্যে অনেক অ্যান্ড ওখানে কল। গাইস একটা কাজ করেছেন, বিমানে উঠবে এদিকে চলো। কোদালে তু তেরি জালকা সারফি শিবলি নেনা মাতা কুবা। ভিতর দিয়ে সূর্য দেখা যাচ্ছে অ্যান্ড অসাধারণ, মানে খুব ভালো লাগতেছে। আজকে দিনটা অসাধারণ একটি দিন। অ্যান্ড আমরা এখন এটা উঠবো, মানে বাচ্চাদেরকে আমরা
সেজন্য করে এখানে মোটর সিস্টেম নাই কোনো মানুষ চালিত এখানে একজন দাঁড়াবে দাঁড়ায়ে কখনো কোনো সময় কোনো জিনিসকে অবহেলা করবেন না। একটি প্রাণী তাকে একটি সেফ জায়গা রাখা আপনার কর্তব্য, একটি দায়িত্ব, সেটা আপনারই দায়িত্ব, আপনাকে পালন করতে হবে। মানুষ হিসাবে একটা দায়িত্ব পালন করা কিন্তু স্বভাবের কাজ। অ্যান্ড বিড়ালটা আমরা পার্ক কর্মকর্তাদের কাছে রেখেছিলাম, তবুও দেখছি আমার কাছে সে চলে আসছে। একটি ভালোবাসা গাইস, এটা আসলেই ভালোবাসা। আমি তাকে একটুখানি কোলে নিয়েছি কিন্তু সে আমার প্রতি মহব্বত হয়ে গেছে, কিন্তু আমার পিছন সাইডে চলে আসছিল। পুকুর পাড়ে আমি হাত ধুতে গিয়েছিলাম, বিড়ালটি পানির ভিতরে পড়ে যেতে পারতো, সেজন্য আমি পার্ক কর্মকর্তাদের কাছে বিড়ালটি রেখেছিলাম। সো একটা প্রাণীর প্রতি সহানুভূতি, একটি ভালোবাসা দেখানো একটি মহত্বের গুণ। সো প্রাণীদের কখনো অবহেলা করবেন না। পার্কটার আয়তন প্রায় আনুমানিক 50-60 বিঘের কাছাকাছি। সব সব রাউন্ডগুলো ঘুরলাম, এখানে বসার জায়গা আছে, দেখুন বসার জায়গাগুলো চোদা হয়। এখানে অনেকদিন যাবৎ পার্কে কোনো কার্যক্রম হয় নাই। পেয়ারা গাছ লাগাইছে অনেকগুলো, পেয়ারা গাছ পাখিরা পরে উঠবে নাকি কথা বললাম। অ্যান্ড এখানে দেখুন উট পাখি, মানে পার্কটা তৈরি করছে এখন, মানে নতুনভাবে তৈরি করতেছে, এখনো ফুল তৈরি করা হয় নাই পার্কটা। সো গাইস ওখানে ওখানে কাপলদের স্থান, আমাদের তো কাপল টাপল নাই। অ্যান্ড আমরা তো ওখানে বসতে পারি, নাগর দল্লা বই যদি আমার তোমার থেকে ইয়ে কাপলটা দেখো, কাপলটা ভিডিও করো। অ্যান্ড গাইস আমাদের গার্লফ্রেন্ড শীতল ভেজা চোখ কখনো। সো গাইস আমাদের ভিডিওটা কেমন হয়েছে, এমন হয়েছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক এক্সপিরিয়েন্স, মনে একটি আনন্দ জাগায় যে অত লাইক পাইছি আমরা আরেকটা ভিডিও করে। সো গাইস আপনাদের এখনও সফলতা পাই নাই। সো আপনারা যতদিন আমাদের চ্যানেলকে যতদিন যতদূর অবধি নিয়ে যাবেন আমরা ততদূর অবধি যাবো ইনশাল্লাহ। আপনাদের ভালো ভালো কন্টেন্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা বাসা যেতে হবে। অ্যান্ড অবশ্যই আপনাদের সাথে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং জানাবেন যে আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে, পার্কটা কেমন লাগছে আপনাদের। সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। অ্যান্ড বাড়ি যাওয়ার পালা। অ্যান্ড বাসা যাওয়ার পালা। সো টেক কেয়ার, লাভ ইউ গাইজ।